বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে লেনদেন অধ্যায়ের দুই নম্বর সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো দুই নম্বর সৃজনশীল প্রশ্নটা কি বলেছে, আগে ঘটনাগুলো খুব ভালোভাবে জানবো, তারপরে প্রশ্ন যা থাকে না কেন সেটা আমরা পরে অ্যান্সার করবো। আগে বিষয়গুলো আমরা মানে আয়ত্ত আনার চেষ্টা করবো, তাই না? দেখো, শুরু করা যাক। 2017 সালে জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্স, তাহলে প্রতিষ্ঠানের নাম কি? চয়ন ব্রাদার্স। এর ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। কী কী হয়, নিম্নোক্ত লেনদেনগুলো কী কী সংগঠিত হচ্ছে দেখো। তো জানুয়ারির 1 তারিখে বলা আছে যে ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। খেয়াল করো, তুমি যখন তোমার ব্যবসায়ে 75,000 টাকা মূলধন এনেছো, আমি কিন্তু আগের ক্লাসেও বলে দিছি যে তোমাকে এবং তোমার মালিককে আলাদা ভাবতে হবে। তুমি নিজে একজন ব্যবসায় প্রতিষ্ঠান আর মালিক আলাদা আলাদা ব্যক্তি। তুমি কখনো নিজেকে কখনো মালিক ভাববা না, ভাবলে কিন্তু তোমার অঙ্ক হবে না, তুমি অঙ্ক ভুল করে ফেলবা। তুমি সবসময় তোমার নিজের অবস্থানটা একটা ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে রাখবা। তুমি মনে করো চয়ন ব্রাদার্স, হ্যাঁ, এই ব্যবসায় প্রতিষ্ঠানের নাম হলো চয়ন ব্রাদার্স, তাহলে তুমি নিজে চয়ন ব্রাদার্স কিন্তু মালিক আলাদা। বুঝতে পেরেছো? তাইলে দেখো, যখন মালিক তোমাকে 75,000 টাকা দিল, তুমি কিন্তু 75,000 টাকা নগদ পাইলা, তাই না? তুমি একটা পক্ষ, চয়ন ব্রাদার্স একটা পক্ষ, তুমি কিন্তু 75,000 টাকা নগদ পাইলা। আর মালিক যেহেতু টাকাটা দিল, এটা মূলধন, ঠিক আছে, এটা মালিকের মূলধন, তাহলে মালিক একটা পক্ষ। প্রত্যেকটা লেনদেনে কমপক্ষে দুইটা পক্ষ থাকে, ঠিক আছে, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে আর এক পক্ষ সুবিধা প্রদান করবে। এখানে তুমি সুবিধা কি করলা, গ্রহণ করলা, টাকা পাইলা, ঠিক আছে, আবার মালিক কী করলো, সুবিধা প্রদান করলো, তোমাকে সুবিধা গ্রহণ করার সুযোগ দিল, তাই না? তো দেখো, এটা কিন্তু লেনদেন হয়ে যাবে, কারণ হিসাব সমীকরণে প্রভাব করেছে। কারণ নগদান হিসাব একটা সম্পদ, তাহলে তোমার নগদ বাড়ছে, আবার মূলধনও একটা কে মালিকানা স্বত্ব, কারণ ওইদিকে মালিকানা স্বত্ব বেড়ে গেছে। জানুয়ারি 2 তারিখে বলা আছে 18,000 টাকার বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে। একটু কমন সেন্সে ঠান্ডা মাথায় একটু ভাবো যে ম্যানেজার তুমি নিয়োগ দিছো, নিয়োগ দেওয়ার সময় কি টাকা দেওয়া হয় তাকে? না, সে তোমার প্রতিষ্ঠানে 1 মাস কাজ করবে, তারপর তাকে বেতন দিবে, তাই না? তাহলে দেখো, এখন তুমি ম্যানেজার নিয়োগ দিছো, বেতন ফিক্সড করে দিছো 18,000 টাকা, হোয়াটএভার, সমস্যা নাই। 18,000 টাকা তোমার মাস শেষে 18,000 টাকা তাকে দিতে হবে, এটা প্রতিশ্রুতিবদ্ধ। আচ্ছা, কিন্তু তুমি এখন কিন্তু তাকে টাকা দেও নাই, ম্যানেজারটা যে নিয়োগ করলা এটা একটা ঘটনা মাত্র, কিন্তু এখানে কিন্তু তোমার হিসাব সমীকরণে কোনো প্রভাব পড়ে নাই। না গেছে নগদ টাকা, না গেছে তোমার কাছে দায়বদ্ধতা হয়েছে, না গেছে সে তোমার মালিকানা স্বত্ব বাড়ছে, কোনো কিছুই না, হরিবার মানে কোনো কিছুই না, নাথিং। তাহলে দেখো, তোমার এখানে কিন্তু 18,000 টাকা বেতনে যে ম্যানেজার নিয়োগ করলা, তোমার হিসাব সমীকরণে কোনো প্রভাব পড়ে না, এটা নিঃসন্দেহে কি লেনদেন নয়, এটা শুধুমাত্র ঘটনা। বুঝতে পারছো? এটা শুধুমাত্র ঘটনা। এরপর জানুয়ারির 7 তারিখে বলা আছে থারে পণ্য বিক্রয় 50,000 টাকা। খেয়াল করো, তুমি একটু চোখ বুঝে ঠান্ডা মাথায় খেয়াল করো যে পণ্য বিক্রয় করেছো, এখানে বিক্রয় করে তুমি কি সুবিধা পাইলা? তুমি কিন্তু নগদ টাকা পাইলা, পাইলা কি না দেখো তো, একটু চিন্তা করে দেখো, পণ্য বিক্রয় করলে কি টাকা পাওয়া যায় না? তাহলে দেখো, এখানে তুমি কিন্তু নগদ টাকা পেয়েছো, তাই কি আমরা জানি নগদ একটা সম্পদ, তাইলে সম্পদ বাড়ছে এখানে, তাই না? তুমি পাইছো মানে কি বাড়ছে না, তাহলে সম্পদে পরিবর্তন তো ঘটেই গেছে, তাই না? তাহলে এটা হিসাব, এটা কি লেনদেন, এটা লেনদেন। তাহলে যখন সরি, এখানে ধারে পণ্য বিক্রয় ছিল, নগদে না, নিচেরটা ছিল। আচ্ছা, ধারে পণ্য বিক্রয় করা হোক, তুমি পণ্য বিক্রয় করে দিছো, তাকে দিছো, দেখো এখানে হিসাব সমীকরণের প্রভাবটা পড়ে নাই কেন, পড়ছে কেন? দেখো, তুমি যখন তাকে পণ্য বিক্রয় করেছো, সে কিন্তু তোমার কাছ থেকে পণ্য নিয়ে গেছে, দ্যাটস মিন তোমার অলরেডি পণ্য চলে গেছে, পণ্য কিন্তু চলে গেছে, ইভেন টাকা পাবে, সে তোমাকে টাকা দিতে বাধ্য, ঠিক আছে, কেউ তোমাকে টাকা দিতে বাধ্য, ওইটাও মনে করো যে পাওয়ারই একটা অংশ, ঠিক আছে, কেউ তোমাকে টাকা দিবে, যে তোমাকে টাকা দিবে তাকে বলা হয় প্রাপ্য হিসাব, ঠিক আছে, আর প্রাপ্য হিসাবকে সম্পদ হিসাবে গণনা করা হয়। তাইলে এখানে প্রাপ্য হিসাব বেড়ে গেছে, সে তোমাকে 50,000 টাকা দিতে বাধ্য, ঠিক আছে, এখানে প্রাপ্য হিসাব বেড়ে গেছে, এর জন্য এটাও লেনদেন। জানুয়ারি 10 তারিখ কি বলেছে দেখো, নগদে মনিহারি ক্রয় 2,200 টাকা,
তাইলে নগদে মণিহারী ক্রয়। দেখো একটা জিনিস চিন্তা করো, যখন তুমি ক্রয় করবে সেই টাকা, ক্রয়টা যদি নগদে হয় তাহলে নগদ টাকা তোমার আসবে না, চলে যাবে, খেয়াল করো। আবার বলো না যে আসবে, তোমাকে মণিহারি দোকানদার তোমাকে মণিহারি সামগ্রীও দিবে আবার টাকাও দিবে, দোকানদার কি তোমার নানা হয় নাকি? না, এটা হবে না। তুমি যখন মণিহারি ক্রয় করো বা তোমার যখন দোকান থেকে কোনো কিছু ক্রয় করো, দোকানদারকে কি টাকা দিতে হয় না? তো মণিহারি যখন ক্রয় করো তখন কি হয়, এখানে তাকে নগদ টাকা দিতে হয়। তো নগদ টাকা যখন দিবা তখন নগদ টাকা কমে যাবে, নগদ টাকা কি সম্পদ, সম্পদ কমে গেছে, তাইলে এটাও নিঃসন্দেহে একটা কি হবে, লেনদেন হবে। ওকে, এরপর জানুয়ারি 12 তারিখ বলা আছে, দেখো মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে স্কুলের বেতন দিলেন 2000 টাকা, স্কুলের বেতন দিল 2000 টাকা ব্যক্তিগত তহবিল থেকে। তুমি কে? চয়ন ব্রাদার্স। আর মালিককে? আলাদা। এখন দেখো তুমি তোমার চয়ন ব্রাদার্স হিসেবে বসে থেকে তুমি থিঙ্কিং করো যে তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা গেছে কিনা, গেছে খুঁজে বের করো তো দেখি, যায় নাই তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা দেয় নাই। মালিকের ব্যক্তিগত তহবিল, তুমি এই কথাটা আগে বোঝো, মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে, মালিকের নিজস্ব ক্যাশ থাকতে পারে, বাসায় টাকা জমা রাখতে পারে, তাই না? ঠিক আছে, সেই ব্যক্তিগত তহবিল থেকে তার ছেলের স্কুলের বেতন দিয়েছে। তো মালিক যা করছে করছে, মালিক শ্বশুরবাড়ি থেকে যৌতুক নিয়ে আসলো, নাকি তার ছেলেকে পিকনিকে পাঠাইলো, নাকি তার ছেলের স্কুলের বেতন দিল, নাকি না তারা ঘুরতে গেল, নাকি তার স্ত্রীকে গহনা কিনে দিল, সেটা যদি তার ব্যক্তিগত ফান্ড থেকে করে সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, এটা তোমার, এখানে তোমার হিসাবে, তোমার বা তোমার হিসাবের কোনো প্রভাব পড়বে না, বুঝতে পারছো? তার মানে এটা তোমার জন্য লেনদেন নয়, এটা মালিকের জন্য লেনদেন। মালিক তো আলাদা ব্যক্তি, মালিক তো তোমার, তো মালিকের হিসাব তো তুমি রাখবা না, তুমি তোমার হিসাব রাখবা, তাই না? তো এটা কিন্তু আলাদা ব্যক্তি। তাইলে নিঃসন্দেহে এইটাকে কি বলা যায়, একটা শুধুমাত্র ঘটনা, এটা কোনো লেনদেন না। ঠিক আছে, তাইলে জানুয়ারি 12 তারিখ কিন্তু লেনদেন না। এর আগে আমরা জানুয়ারি 2 তারিখে লেনদেন নয় একটা ঘটনা পেয়ে গেছে, একটু খেয়াল রাখো। এরপর জানুয়ারি 20 তারিখে বলা আছে, সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। চিন্তা করো, বাস্তবিক পক্ষে চিন্তা করো, সুমনা ট্রেডার্স একজন একটা প্রতিষ্ঠান, ঠিক আছে, সেই প্রতিষ্ঠানের কাছ থেকে তুমি 30,000 টাকা পাইলে, তাহলে তোমার কাছে কি 30,000 টাকা আসলো, তাই না? 30,000 টাকা ক্যাশ পাইলা, তাহলে কি নগদ কি পাইলা, নগদ কি সম্পদ, সম্পদ পাইছো, তাহলে সম্পদ তোমার জন্য বাড়ছে এখানে, তাই না? তো সম্পদ বাড়ছে মানে কি সম্পদে পরিবর্তন ঘটছে না? হ্যাঁ, পরিবর্তন ঘটছে। তাহলে নিঃসন্দেহে এটা কি কি বলা যায়, এটাকে কি বলা যায় বলো তো, এটা লেনদেন, নিঃসন্দেহে এটা লেনদেন। এরপর জানুয়ারি 25 তারিখে বলা আছে, বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 1,500 টাকা। তাইলে দেখো বিজ্ঞাপন দিছো, বিজ্ঞাপন বোঝো অ্যাড দেওয়ার, ঠিক আছে, অ্যাডভার্টাইজ দেওয়া যেটা, তো অ্যাডভার্টাইজ দিছো তোমার প্রতিষ্ঠানের মানে প্রসার করার জন্য অ্যাডভার্টাইজ দিছো, সেখানে তোমার 1,500 টাকা ব্যয় হয়ে গেছে বা 1,500 টাকা নগদ পরিশোধ করে দিছো, তো এখানে তোমার নগদ টাকা চলে গেছে। তাহলে নগদ টাকা চলে গেছে মানে কি সম্পদ কমে গেছে, সম্পদ কমছে মানে কি হিসাব সমীকরণে প্রভাব পড়ছে, তাহলে এটা কি নিঃসন্দেহে লেনদেন। ঠিক আছে, আমরা পুরা ঘটনাগুলো পড়ে কিন্তু এখন জাস্টিফাই করতে পারলাম যে কোনটা লেনদেন, কোনটা লেনদেন নয়, ইভেন কেন লেনদেন হলো, কেন লেনদেন হলো না, এই ঘটনাগুলোও কিন্তু সবই বলে দিছে। এখন যদি তোমাকে আমি প্রশ্নে ছেড়ে দিই যে এখানে যে 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্ন করো তো, সমাধান করো তো, পারবা? পারার কথা। দেখো ক নম্বর প্রশ্ন কি বলেছে, লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তো লেনদেন নয় কি কি আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি, পাইছি না লেনদেন নয়? দেখো তো জানুয়ারি 2 তারিখে, এই যে জানুয়ারি 2 তারিখে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, এটা লেনদেন নয়। আর জানুয়ারি 12 তারিখে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে স্কুলের বেতন দিলেন, এটাও লেনদেন নয়। তো এইটার অ্যান্সার কিভাবে করব, দেখো অ্যান্সারটা দেখে নাও একটু, তারিখ, বিবরণ, টাকা, টাকা, ঠিক আছে, যেহেতু পরিমাণ নির্ণয় করতে বলেছে তাইলে টাকা, টাকা দিতে হবে। তাইলে তারিখ 2 তারিখে একজন ম্যানেজার নিয়োগ করা হয়েছে, কত হাজার টাকা, 18,000 টাকা। ওকে, 12 তারিখে বলা আছে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলে বেতন দিলে 2000 টাকা, তাহলে 18,000 আর 2000 যোগ করলে কত হবে, 20,000 টাকা। তো মোট পরিমাণ 20,000 টাকা, এই 20,000 টাকা এটা লেনদেন নয়, এটা লেনদেন নয়। খ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো,
খ নম্বর প্রশ্ন বলেছে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। লেনদেনগুলো দেখো আগের প্রশ্নে, কিন্তু আমরা গত ক্লাসে আগের প্রশ্নে যে এই যে কারণ সহ ব্যাখ্যা, এখানে কিন্তু বলা আছে যে ঘটনাগুলো লেনদেন কিনা তার কারণ সম ব্যাখ্যা করো। তাইলে ঘটনা, ওখানে ঘটনা উল্লেখ করে দিয়েছিল, তার মানে ঘটনাগুলো আসতো। আর এখানে বলা আছে লেনদেনগুলো, শুধু লেনদেনগুলো বলছে, তার মানে কি এই যে 2 তারিখ আর 12 তারিখ যে এই দুটা লেনদেন নয়, এই দুটা বাদ দিয়ে আর বাকি যেগুলো আছে সেগুলো লেনদেন, ওগুলোর ইয়া করতে হবে, তো কারণ ব্যাখ্যা করতে হবে। তো দেখো এই যে জানুয়ারি 1 তারিখ ব্যবসায় মূলধন আনা হলো, এর জন্য কি কি হিসাব সমীকরণে প্রভাব পড়লো? 2টা পক্ষ আসলো, একটা হলো নগদান হিসাব আর একটা হলো মূলধন হিসাব, তাই না? তো দেখো এটার সমাধান কিভাবে করব। তাইলে ঘর কাটতে হবে তারিখ, লেনদেন কিনা, কারণ সহ ব্যাখ্যা। কারণ সহ ব্যাখ্যায় এখানে সমীকরণ পদ্ধতি যেহেতু বলেছে, এটা কিন্তু দিতেই হবে, এ সমান L+E, এটা দেওয়া বাধ্যতামূলক। যেহেতু এখানে সমীকরণ পদ্ধতি বলছে, তার মানে তোমার সমীকরণটা দেখাইতে হবে। ওকে, তাহলে জানুয়ারির 1 তারিখে বলা আছে যে ব্যবসায় মূলধন আনা হয়েছে। তো ব্যবসায় মূলধন যখন আনবে, তখন নগদান হিসাব, নগদান হিসাবকে সম্পদ বলা হয়, সম্পদ হিসাব বৃদ্ধি পাবে, এবং মূলধন হিসাব যেটাকে মালিকানা স্বত্ব বলা হয়, তাহলে মালিকানা স্বত্ব বাড়বে। ওকে, এরপরে 2 তারিখ তো লেনদেন নয়, 2 তারিখ আসবে না, 7 তারিখে আসবে ধারে পণ্য বিক্রয়। তো ধারে পণ্য বিক্রয় করার সময় কারো কাছ থেকে টাকা পাবে, এখনো পাও নাই, সে পাবে এরকম মনে হলে সে প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব বাড়ছে, প্রাপ্য হিসাবকে সম্পদ বলা হয়। এই জন্য লেখা আছে ধারপণ্য বিক্রয় করায় প্রাপ্য হিসাব এ বৃদ্ধি ও বিক্রয় হিসাব, এটাকে বিক্রয় হিসাবকে আয় বলা হয়। ঠিক আছে, আয় হলে মালিকানা স্বত্ব বাড়ে আর ব্যয় হলে মালিকানা স্বত্ব কমে। তাইলে আয় যেহেতু হয়েছে, তাইলে ই বৃদ্ধি পেয়েছে, বুঝতে পারছো? আমরা কিন্তু L এবং E এটা সম্পর্কে জানি, তাই না? যদি না জানি তাহলে আরেকবার শুনে নাও। এ সমান হলো সম্পদ, এল সমান হলো দায়, আর ই সমান হলো মালিকানা স্বত্ব, বুঝতে পারছো? অর্থাৎ মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা স্বত্ব, এটা সমীকরণ, হিসাব সমীকরণ। আচ্ছা, তারপরে জানুয়ারির 10 তারিখে বলা আছে নগদে মণিহারি ক্রয়। নগদে মণিহারি ক্রয় করলে নগদ টাকা চলে গেছে আর মণিহারি একটা খরচ, খরচ হলে কি মালিকানা স্বত্ব হ্রাস পায়। তাহলে নগদে মণিহারি ক্রয় করায় মণিহারি হিসাব মালিকানা স্বত্ব হ্রাস, এবং নগদান হিসাব এ হ্রাস। ঠিক আছে, তাহলে নগদান হিসাবও হ্রাস পেয়েছে। এরপর 20 তারিখে বলা আছে সোমনাথ ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। তো সোমনাথ ট্রেডার্স একজন প্রাপ্য হিসাব, তো প্রাপ্য হিসাবের কাছ থেকে 30,000 টাকা পাইছো, প্রাপ্য হিসাব কমে গেছে, নগদ টাকা বাড়ছে। তাহলে একটা সম্পদ কমছে, একটা সম্পদ বাড়ছে। তাহলে সোমনাথ ট্রেডার্স হতে নগদে পাওয়ায় নগদান হিসাব এ বৃদ্ধি পেয়েছে এবং প্রাপ্য হিসাব এ হ্রাস পেয়েছে। ওকে, এরপর 25 তারিখেরটা বলা আছে যে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো। তো বিজ্ঞাপন একটা খরচ, ঠিক আছে, খরচ যেহেতু হয়েছে তাহলে মালিকানা স্বত্ব হ্রাস করছে, আবার নগদ টাকা চলে গেছে তাহলে নগদান হ্রাস করছে, সম্পদ হ্রাস। তো বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা বিজ্ঞাপন হিসাব ই হ্রাস এবং নগদান হিসাব এ হ্রাস পেয়েছে। ওকে, এরপর 9 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখি একটু। দেখি চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। তো হিসাব সমীকরণের উপর প্রভাব আমরা এইভাবে ঘর কেটে নেব, সম্পদ সমূহ, দায় সমূহ, মালিকানা স্বত্ব। ঠিক আছে, সম্পদ সমূহ করে মানে সমান দিয়ে দায় সমূহ প্লাস মালিকানা স্বত্ব দিতে হবে। তো সম্পদে এখানে পুরো প্রশ্ন পড়ে দেখা যায় সম্পদ 2টা রয়েছে, নগদ আর প্রাপ্য হিসাব, আর দায় কোথাও কোনো দায় নাই, মালিকানা স্বত্ব রয়েছে। তো নাই যেহেতু, তাই এখানে এই পাশে 2টা ঘর আর এই পাশে একটা ঘর দিলে অনেক ছোট হয়ে যায়। ঠিক আছে, আবার কিন্তু তোমাদের বইতে এই পাশে উদ্বৃত্তের ঘর আছে, এই পাশে মন্তব্যের ঘর আছে, এগুলো একটু অলঙ্কৃত করার জন্য দেওয়া হয়। ঠিক আছে, না দিলে কোনো সমস্যা নাই, এটা নিয়ে প্যারা খায়ও না। ঠিক আছে, তোমাদের কাছে যদি খুবই বেশি কঠিন মনে হয় বা এটাকে অনেক বেশি ডিসগাস্টিং মনে হয়, তাহলে দিও না, সমস্যা নাই, এটা দিলে না দিলেও সমস্যা নাই, তুমি এইভাবে করে নেবা। তো দেখো আমরা যেহেতু সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করতেই পারলাম, তো সেই হিসাবে কিন্তু আমরা এখানে সমীকরণ পদ্ধতিতেও লেনদেনগুলো পোস্টিং করতে পারি। তো মূলধন আনা হলে কি নগদ টাকা বাড়ছে এবং মালিকানা স্বত্ব বাড়ছে। তো নগদে ঘরে 75,000 টাকা, মূলধনে ঘরে 75,000 টাকা বসাই দিলাম। এরপর তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে যে এই যে 1 তারিখ বসানোর পর এই 1 তারিখে এখানে লম্বা টান দিয়ে এই 1 তারিখে জেরাবা নামাই দিতে হবে, 75,000, তারপরে 75,000 এখানে নামাতে হবে। কিন্তু আমি সেভাবে না করে প্রত্যেকটা তারিখে লেনদেনগুলোর মানে অ্যামাউন্টগুলো বসাই দিছি, বসাই দিয়ে শেষে জের নামাই দিছি, এটাই সবচেয়ে বেটার। কারণ এটা করলে তোমার সময় বাঁচে এবং কি হিসাবে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, বুঝতে পারছো? এই সময়টা বাঁচানোর জন্য এই পদ্ধতি করা, আর এই পদ্ধতি নিঃসন্দেহে করবা, এটাতে কোনো ভুল হবে না, তোমার স্যার মার্ক কাটবে না, বুঝতে পারছো? এরপর 7 তারিখে বলা আছে যে
ধারে পণ্য বিক্রয় করা আছে, তার ধারে পণ্য বিক্রয় করলে প্রাপ্য হিসাব বাড়ে, আর যেহেতু বিক্রয় করলে আয় বাড়ে, মালিকানা স্বত্ব বাড়বে, তাহলে প্রাপ্য হিসাবে 50,000 টাকা বসাই দিলাম, মূলধনে 50,000 টাকা বসাই দিলাম। ওকে, এরপরে বলা আছে যে 10 তারিখ নগদে মণিহারী ক্রয়, তাহলে নগদ টাকা কমে গেছে, মণিহারী ক্রয় করলে ব্যয় হয়, তাহলে মূলধনও কমে যাচ্ছে, তাহলে নগদ টাকা যেহেতু কমছে এটাকে মাইনাস করতে হবে, আর মাইনাস মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখাই দিতে হবে, বুঝতে পারছো? তাহলে এটা মূলধন থেকেও মাইনাস হবে। ওকে, প্রত্যেকটা লেনদেন কমপক্ষে 2টা ঘরে যাবে, ঠিক আছে, 2টার বেশি যাইতে পারে কিন্তু কমপক্ষে 2টা ঘরে যাবে। এরপরে দেখো, 12 তারিখ তো লেনদেন নয়, 20 তারিখে বলা আছে সমান ট্রেডার্স হতে পাওয়া গেছে 30,000 টাকা, তাহলে সমান ট্রেডার্স প্রাপ্য হিসাব, তাহলে প্রাপ্য হিসাব কমে গেছে 30,000 টাকা, এখানে মাইনাস করে দিছে, আর 30,000 টাকা নগদ পাওয়া গেছে, নগদে ঘরে প্লাস করছে। ওকে, এরপরে 25 তারিখে বলা আছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ, তো বিজ্ঞাপন একটা ব্যয়, মাল মূলধন কমে গেছে আর নগদ কমে গেছে, ঠিক আছে, তাহলে নগদে ঘরে 1500 টাকা মাইনাস, মূলধনে ঘরে 1500 টাকা মাইনাস। এইবার আসো জিরনামাতে, এইবার এই যে দেখো নগদের সবগুলো একদম 1 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত যতগুলো লেনদেন হয়েছে, যেটা প্লাস সেটা প্লাস করবো, যেটা মাইনাস সেটা মাইনাস করবো, মাইনাস করে লাস্টে যেটা জের আসবে সেটা হলো 1,01,300 টাকা, এই ব্যালেন্সটা এখানে নামাই দেবো এভাবে, ঠিক আছে। ব্যাংক ফাঁকা ফাঁকাই রাখবো, প্রাপ্য হিসাবে এখানে 2টা অ্যামাউন্ট আছে, একটা 50,000 টাকা আর একটা 30,000 টাকা, তাহলে 50,000 থেকে 30,000 টাকা মাইনাস করলে 20,000 টাকা ব্যালেন্স নামাই দিলাম। এবার এই 2টা মানে সম্পদের ব্যালেন্স সবগুলো নামানো শেষ হলো, তাহলে সবগুলো সম্পদ যোগ করলে কত আসে, 1,21,300 টাকা। ওকে, এরপর প্রদেয় হিসাব নাই, ঋণ হিসাব নাই, শুধু মূলধন আছে, তো মূলধনে যে 75,000, 50,000, 2,200 আর 1,500, এগুলো যোগ বিয়োগ করলে রেজাল্ট আসে কত, 1,21,300, তো 1,21,300 তাই প্লাস মালিকানা স্বত্বের যোগ করলো 1,21,300, তাহলে দেখো মোট সম্পদ 1,21,300 আর দায় প্লাস মালিকানা স্বত্ব 1,21,300, তাহলে মিলে গেছে, দুই পাশ মিলে গেছে, হিসাব সমীকরণে কিন্তু দুই পাশ মিলেই যাবে, অবশ্যই মিলে মিলতে হবে, না হলে কিন্তু অঙ্ক হবে না। তো এই ছিল আজকের আলোচনার বিষয়, আশা রাখি তোমাদের লেনদেন নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, পরবর্তী প্রশ্নগুলো কিন্তু আমি জাস্ট তোমাদেরকে করতে দিব, বুঝো, ঠিক আছে, সেভাবে করতে হবে কিন্তু। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।